আর যা ভালো লাগবে যে আমাকে টাকা পয়সা ছাড়া যৌতুক ছাড়া যে আমার মনের মানুষ বানাইতে চায় ঠিক আছে কারো দায়িত্ব নিতে হবে না শুধু আমার ভাইয়া চিন্তা করেন আর যদি মনের মানুষ বানাইতে চান তাহলে ভাইয়া ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন আচ্ছা তো দর্শক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবার নতুন একটা আপুকে শুনবো তার বিস্তারিত কিছু গল্প তো চলুন কথা না বাড়ি আমরা তার সাথে পরিচয় নেই আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছেন অনেক ভালো আছেন না যাক ভালো আছেন সুস্থ আছেন আসছেন মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য তো আপুর নামটা যদি বলতেন আপুর নাম কি জি ভাই আমার নামটা নিপু নূপুর তো দর্শক আজকে আমাদের মাঝে নিপু সরি নিপু আজকে আমাদের মাঝে আছে নিপু মিষ্টি একটি নাম নিয়ে আসছে নিপু আমাদের মিডিয়ার সামনে তো নিপু আপনার ফ্যামিলিতে কে কে আছে নিপু বাবা মা আছে জি আমার বাবা আছে মা আছে কয় ভাই বোন আপনারা জি আমরা পাঁচ ভাই দুইটা ভাই তিনটা বোন দুইটা ভাই তিনটা বোন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছি আজকে নিপুর জীবনের গল্প বাবা মা আছে আছে পাঁচটা ভাই বোন না আচ্ছা তো আপনার বাবা কি করে এখন জি আমার বাবা রিকশা চালায় রিকশা চালায় জি জি এখন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তো এই কারণে আর রিকশা চালাইতে পারে না আচ্ছা আর আপনার মা কি করে জি আমার মা আমুটা আগে বাসাতে কাজ করতো এখন আর কাম করতে পারে না এখন আমি বাসাতে কাম করি আচ্ছা আপনি এখন নিজের মানে আপনার মার কাজটা আপনিই করেন জি আচ্ছা তো পাঁচ ভাই বোন বললেন তো আপনার কয় নাম্বার আছেন ভাই বোনদের ভিতরে জি আমি ধরেন না তিন নাম্বার আছি বোনদের ভিতরে আচ্ছা বোন ভাই ভাই বোনদের ভিতরে এটা বলেন মানে কয় ভাই কয় বোন এটা বলেন দুই ভাই বললাম না দুই ভাই তিন বোন আচ্ছা আপনি কি সবার বড় নাকি জি না জি না বড় আমার দুই আপা আচ্ছা বড় দুই আপা এরপরে আপনি আপনার ছোট আরো দুইটা ভাই নাকি এরপরে আমার ভাই তারপরে আমি আচ্ছা আমার আরেক ভাই ছোট আমার তো আরেকটা ভাই ছোট আচ্ছা আচ্ছা মানে আপনার ছোট আরো দুইটা ভাই বোন নাকি না একটা 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 ভাই ছোট আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছি আজকে নিপুর জীবনের গল্প অনেক বড় ফ্যামিলি কিন্তু তার বাবার এখন সামর্থ্য হচ্ছে না কাজকাম করার অসুস্থ বলল তার মাও তো অসুস্থ নাকি আচ্ছা তো আপনার ভাইরা কি করে এখন বর্তমানে বড় যারা আর আপনার যে দুইটা বোন আছে দুইটা তারা কি করে তাদের বিয়ে হয়ে গেছে তারা তাদের স্বামীর বাড়িতেই থাকে আচ্ছা মাঝে মধ্যে কিছু হেল্প করে দুলা ভাইয়েরা আচ্ছা তো এখন কাজকাম করেন আপনি নিজেই নাকি আচ্ছা নিজের টাকা নিজে আপনি যা নিজে উপার্জন করেন তা দিয়ে আপনাদের সংসারটা চলে আপনার কি বিয়ে শাদী হয়েছে নিপু এখনো হয় নাই তো আপনার তো বিয়ে শাদীর বয়স হয়ে গেছে এই যে এখনো বিয়ে শাদী হয় নাই তো আপনার বাবা মার কাছে কেউ বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসে না জি জি ভাই আসে বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসে তারপরে আসলে কি ভাইয়া যৌতুক চাই তো এই কারণে বিয়ে হয় না টাকা পয়সা চাই আচ্ছা টাকা পয়সার জন্য বিয়ে শাদীটা হচ্ছে না তো এখন মিডিয়ার সামনে আসছেন তো কি উদ্দেশ্যে নিয়ে আসলেন দর্শকদের উদ্দেশ্যে ভাই মিডিয়ার সামনে তো আইছি আমার ভাই একটা মাদ্রাসাতে পড়ে 11 বছর বয়স সে হাবিবি পড়া সে এখন শুনানি দিতাছে যে দেশি ভাইয়েরা আছে প্রবাসীরা ভাইয়েরা আছে যার ভালো লাগবে একটু সহযোগিতা করতে পারে আর যার ভালো লাগবে যে আমাকে টাকা পয়সা ছাড়া যৌতুক ছাড়া যে আমার মনের মানুষ বানাইতে চায় ঠিক আছে কারো দায়িত্ব নিতে হবে না শুধু আমার ভাইয়েরটার পড়ালেখার খরচটা দিলেই চলবে আচ্ছা শুধু আপনার পড়ালেখা আপনার ভাইয়ের পড়ালেখার দায়িত্বটা যদি কেউ নেয় তাহলে আপনি তাকে জীবন সঙ্গী করবেন তাই তো আচ্ছা তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে জি আমার কাছে এখানে ফোন নাম্বার আছে মোবাইলের মাধ্যমে জি আচ্ছা তো আপনার তো এখনো বিয়ে শাদী হয় নাই এখন আপনি চাচ্ছেন বিয়ে শাদী করার জন্য যদি আপনার ভাই কেউ দায়িত্ব নেয় তো আচ্ছা তো নাম্বারটা আপনি বলতে পারবেন না আমি বলে দিব জি আপনি নাম্বারটা বলে দিন আচ্ছা তো দর্শক আমি নিপুর নাম্বারটা বলে দিচ্ছি আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে নিপুকে পেয়ে যাবে তো নিপু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে দেশি ভাইয়েরা আছে প্রবাসীরা ভাইয়েরা আছে যার ভালো লাগবে যার দয়া হবে মায়া হবে তারা ফোন দিবেন ফোন দিয়ে কেউ কেউ আজে বাজে কথা বলবেন না খারাপ প্রমাণ দিবেন না আপনাদের কাছে এটাই অনুরোধ যার ভালো লাগবে যদি আন্তরিকের ভালোবাসা থাকে মায়া দেওয়া থাকে তে ভাইয়া একটু ফোন দেন একটু সহযোগিতা করেন আর যদি মনের মানুষ বানাইতে চান তাহলে ভাইয়া ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন আচ্ছা তো দর্শক আজ এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ হবেন